এই যে একটি সুইচ আছে এদিকে পুশ লেখা আছে এদিকে আমরা এটা চাপ দেই চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা যে ওপেন হয়ে যাবে ওপেন হলে যে এখানে কিন্তু একটা গাড়ি রয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা খেলাঘরের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম বেশ কিছু পেন্সিল বক্সগুলোর কোয়ালিটি এবং কালার কিন্তু খুবই দারুণ খুবই ইউনিক তো চলুন শুরু করা যাক এক একটি করে আমরা মডেল দেখি এবং তার কী কী ফাংশন রয়েছে এবং কোয়ালিটি কেমন বিস্তারিতভাবে দেখি তো ভিউয়ার্স এই যে এই হচ্ছে একটি পেন্সিল বক্স কার শেপের পেন্সিল বক্স কালারটি কিন্তু খুবই দারুণ কোয়ালিটিও খুব হেভি এদিকে দুটি বাটন রয়েছে এই বাটনটি টিপ দিয়ে যে এটি ওপেন করা যাবে আর এটি টিপ দিয়ে যে এটি ওপেন করা যাবে এদিকে পেন্সিল রাখার জন্য পয়েন্ট দেওয়া আছে উইন্ডোটা কিন্তু খুবই দারুণ লাগছে কী কী পেন্সিল কালার এই যে শার্পনার এদিকে আপনি ইরেজার ক্যারি করতে পারবেন এই হচ্ছে একটি পেন্সিল বক্স এটির দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এটির আরও কালার রয়েছে আমাদের কাছে কালারগুলো আমরা দেখে নিই এই যে আরও একটি কালার এই কালারটিও কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক এই যে খুবই সুন্দর কালার এই যে ডার্ক ব্লু আর এটা হচ্ছে লাইট ব্লু আমরা প্রথমে দেখেছি প্রত্যেকটি কালারই খুবই দারুণ তো আমরা আরেকটি পেন্সিল বক্স দেখি ভিউয়ার্স এটি হচ্ছে আরও একটি মডেল আমাদের কাছে অনেক কল আসে এবং মেসেজ আসে যে বাটন পেন্সিল বক্স দেখানোর জন্য বাটন পেন্সিল বক্সে কী মডেল রয়েছে সেগুলো জানার জন্য আমাদের কাছে অনেক মেসেজ আসে এই যে এটি হচ্ছে এক পেন্সিল বক্স এটিকে এই পেন্সিল বক্সটিতে পাঁচটি বাটন রয়েছে 1 2 3 4 5 আমরা দেখি কোন বাটনে কী কাজ প্রথমে এই বাটনটি প্রেস করি ও নাইস এই যে এই বাটনটি প্রেস করার সাথে সাথে কিন্তু এই যে একটি পার্ট এদিক দিয়ে বের হলো আচ্ছা আর এই বাটনটি ক্লিক করলে কিন্তু এই যে এখান থেকে একটি মিটারের মতো বের হবে থার্মোমিটারের মতো যদিও এটি হচ্ছে আপনার ডেমো টাইপের তবু ওই ফিচারগুলো খুবই সুন্দর আর এই যে এই বাটনটি ক্লিক করলে আমরা দেখি কি হয় এখানে কিন্তু আপনার ইরেজার রাখার জন্য একটি পার্ট বের হয়ে আসলো আর এই যে এই বাটনটি টিপ দিলে কি হয় দেখি ওয়াও এই যে এদিকে আপনি টাইম এবং ডেট সেট করতে পারবেন এটিতে আর এই যে এখানে চাপ দিলে আমাদের শার্পনারটি বের হয়ে আসবে তো এটা আমরা ভিতরে রেখে দিই আর ভিতরের পার্টটি আমার ভিতরের অংশটি দেখিনি এই হচ্ছে ভিতরের অংশ এই যে এটি হচ্ছে ভিতরের অংশ এদিকে জ্যামিতির থিম দেওয়া আছে স্পাইডার এটার থিমটি কিন্তু খুবই ইউনিক স্পাইডারম্যান থিম এটার আরও কিছু কালার রয়েছে সেই কালারগুলো আমরা ঝটফট দেখে নিই তো ভিউয়ার্স এই হচ্ছে স্পাইডারম্যান থিম এছাড়াও এই পেন্সিল বক্সে আরও কিছু থিম রয়েছে এই যে একটি হচ্ছে ইউনিকর্ন থিম খুবই চমৎকার খুবই সুন্দর খুবই হাই ডিমান্ড আমাদের এই প্রোডাক্টটির আর এই যে হচ্ছে আরেকটি ব্লু কালার এই যে এই থিমটিও কিন্তু এই যে হালকের ছবি দেওয়া রয়েছে খুবই চমৎকার লাগছে আরও একটি থিম রয়েছে এই যে খুবই কিউট কিউট কিছু ক্যারেক্টার রয়েছে এখানে এগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আপনার বাচ্চাদের জন্য ভিউয়ার্স আমাদের কাছে বাটন পেন্সিল বক্সের খুবই ডিমান্ড আসে এই কারণে আমরা বেশ কিছু বাটন পেন্সিল বক্স আপনাদের জন্য নিয়ে এসেছি বাটন পেন্সিল বক্স এটাও কিন্তু আরেকটি বাটন পেন্সিল বক্স এটারও কিছু চমৎকার ফিচার রয়েছে তবে এটার থেকে ওটার থেকে কিন্তু এটার কোয়ালিটি আরও হেভি আরও সুন্দর আগের পেন্সিল বক্সে 5টি বাটন ছিল এদিকেও 5টি বাটন রয়েছে তবে এটার সিরিয়ালগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটার কোয়ালিটিও খুবই হেভি হাতের থেকে পড়লে কিছুই হবে না তো আমরা এই পেন্সিল বক্সটি দেখে নিই কী কী ফিচার রয়েছে বাটন কোন বাটনে কী ফিচার রয়েছে এই যে শার্পনারটি বের হয়ে গেল এই যে এটা হচ্ছে ইরেজারের পয়েন্টটি বের হলো আর এই যে এটি একটি মিটার এটা কিন্তু আরও সুন্দর ওটার থেকে কোয়ালিটি খুবই হেভি এটার এই যে এই মিটারটি কিন্তু খুবই চমৎকার লাগছে কোয়ালিটিও খুবই হেভি আর এখান থেকে এটা চাপ দিলে এখান থেকে একটি ম্যাগনিফাই গ্লাসের মতো কিন্তু বের হয়ে আসলো এটাও কিন্তু খুবই হেভি কোয়ালিটির আচ্ছা আরও একটি বাটন রয়েছে এই বাটনটি খুবই চমৎকার আমরা এটার ফিচারটি দেখে নিই আপনার পেন্সিল বক্সটি খোলার পরে যদি এই বাটনটি চাপ দেন তাহলে যে এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে আপনার পেন্সিল বক্সগুলো ইউজ করতে খুবই ইজি হবে যদি এই কম্পারটি উঠে যায় ওয়াও তো এটারও বেশ কিছু কালার রয়েছে কালারগুলো আমরা ঝটপট দেখে নিই এই যে একটি ইউনিকর্ন থিম এই থিমটি আমার কাছে খুবই দারুণ লাগছে এই যে আরও একটি থিম ওয়াও প্রত্যেকটি কালারে কিন্তু খুবই কিট খুবই চমৎকার যে কালারটি পছন্দ হয় আপনার বাচ্চাদেরকে কিন্তু নিয়ে দিতে পারেন তারা অবশ্যই খুশি হবে তো এই পেন্সিল বক্সটির দামও ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে নিন খেলাঘর থেকে অর্ডার করতে চাইলে খেলাঘরের ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে নক দিন ভিউয়ার্স এই হচ্ছে আরও একটি পেন্সিল বক্স যতগুলো পেন্সিল বক্স আমাদের কালেকশনে রয়েছে তার মধ্যে এই পেন্সিল বক্সটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটার মধ্যে একটা ওয়াটার থিম ইউজ করা হয়েছে এই যে গ্লিটারগুলো নাড়াচাড়া করার কারণে গ্লিটার কিন্তু ভিতরে নড়ছে এই যে খুবই দারুণ লাগে এই যে কালারটিও কিন্তু খুবই চমৎকার এদিকে একটি ইরেজার রাখার জন্য একটি কম্পাউন্ড দেওয়া আছে আর এদিকে একটি বাটন দেওয়া আছে খুবই চমৎকার কোয়ালিটিটিও কিন্তু খুবই দারুণ ওয়াও নাইস আপনারা চাইলে এই পেন্সিল বক্সটিও দিতে পারেন এই যে এটার থিমটা খুবই দারুণ লেগেছে আমার কাছে এটার আরও কিছু থিম রয়েছে থিমগুলো আমরা দেখে নিই এই যে একটি ব্লু থিম এটিও খুবই চমৎকার
এটা কিন্তু নাড়াচাড়া করার কারণে ভিতরে স্টারগুলো বা গ্লিটারগুলো কিন্তু এদিক সেদিক চলে যাচ্ছে, দেখতে খুবই দারুণ লাগে। এই যে ভিতরে থিমটি খুবই চমৎকার, প্রত্যেকটি কালারই খুবই সুন্দর। ভিউয়ার্স, আরও একটি দারুণ পেন্সিল বক্স, এটার মধ্যে ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটর সহ এই পেন্সিল বক্সটি। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না খেলাঘর, অতএব কোয়ালিটি প্রত্যেকটিরই খুবই দারুণ। আমরা থিমগুলো এবং কালারগুলো দেখে নিই, তো এটার ফিচারটা একটু ভালোভাবে দেখার জন্য এটা আমরা আনবক্সিং করে নিচ্ছি। এই যে এখন কিন্তু আরও ফ্রেশ দেখা যাচ্ছে, আগের পেন্সিল বক্সটির মতো এখানে একটি বাটন রয়েছে, তবে এখানে একটি ক্যালকুলেটর দেওয়া আছে এক্সট্রা ফিচার হিসেবে। ক্যালকুলেটরটির কোয়ালিটিও খুবই ভালো। এই যে ক্যালকুলেটরটি আপনারা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে, ক্যালকুলেটরটি অন হয়ে গেছে, আমরা এখানে যোগ করে দেখি 72 + 78 = এই যে খুব সুন্দরভাবে এদিকে যোগ বিয়োগ করা যাচ্ছে। এই ক্যালকুলেটর পেন্সিল বক্সটি নিতে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটিরও আরও কিছু কালার রয়েছে, কালারগুলো আমরা দেখে নিই। ওয়াও, এই কালারটিও কিন্তু খুবই চমৎকার লাগছে আমার কাছে। আরও একটি কালার রয়েছে দারুণ, কিন্তু খুবই কিউট একটা ক্যারেক্টার দেওয়া আছে এই জায়গায়। এই যে এখানেও কিন্তু ক্যালকুলেটরটা আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এই যে ক্যালকুলেটরটা চালু আছে, নাইস। ভিউয়ার্স, যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস পেন্সিল বক্স চাচ্ছিলেন তারা এই পেন্সিল বক্সটি নিতে পারেন। পেন্সিল বক্সটি দেখতে যদিও একদমই সিম্পল দেখা যায়, কিন্তু জিনিসটি খুবই গর্জিয়াস, যারা হাতে নেবে তারাই ফিল করতে পারবে বিষয়টি। এদিকেও এরকমই সেম ফিচার একটি বাটন দেওয়া রয়েছে। পেন্সিল বক্সটির ফিনিশিংটা খুবই দারুণ। এটারও আমাদের কাছে বেশ কিছু কালার রয়েছে, কালারগুলো দেখে নিই। এটা হচ্ছে অরেঞ্জ থিম, ওয়াটারমেলন থিমও রয়েছে এই জায়গায়। এই যে খুবই কিউট, ছোটো ছোটো করে ওয়াটারমেলন দেওয়া আছে এই জায়গায়। এই যে আরও একটি মডেল রয়েছে, এটিও খুবই দারুণ। তো আপনারা চাইলে এটির এই পেন্সিল বক্সটি সংগ্রহ করতে পারেন, যারা সিম্পলের মধ্যে চাচ্ছেন কিন্তু খুবই ভালো কোয়ালিটি চাচ্ছেন, সিম্পলের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন, তারা কিন্তু এই পেন্সিল বক্সটি নিতে পারেন। উপরের নাম্বার অনুযায়ী কিন্তু প্রোডাক্টের দাম ডিসক্রিপশনে দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী আপনারা ফলো করলে দামটি পেয়ে যাবেন। ওয়াও ভিউয়ার্স, এটি আরও একটি পেন্সিল বক্স, পেন্সিল বক্সে একটি কালার থিম দেওয়া হয়েছে, থিমটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগছে। এই যে এটি এই সুইচটি চাপার ফলে এই দিক থেকে একটি চেম্বার বের হয়ে যাচ্ছে, আর এই সুইচটি চাপ দিলে যেখান থেকে একটি চেম্বার বের হয়ে যাচ্ছে, আপনারা একটার মধ্যে ইরেজার ক্যারি করতে পারবেন আর একটা শার্পনার ক্যারি করতে পারবেন। এই যে হচ্ছে ভিতরের পার্ট, খুবই সুন্দর কোয়ালিটি, খুবই সুন্দর ফিনিশিং। ভিউয়ার্স, এই পেন্সিল বক্সে একটি দারুণ ফিচার রয়েছে, সেই ফিচারটি আমরা এখন দেখে নিই। এই যে একটি সুইচ আছে, এদিকে পুশ লেখা আছে, এদিকে আমরা এটা চাপ দিই, চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা এই যে ওপেন হয়ে যাবে। ওপেন হলে এই যে এখানে কিন্তু একটি গাড়ি রয়েছে, ওয়াও, এই যে গাড়ির শেপে এদিকে একটি শার্পনার রয়েছে, খুবই সুন্দর, খুবই কিউট। এটা আমরা এখানে রেখে দিতে পারবো, এটা আবার আমরা লক করে দিই। ওয়াও, খুবই কিন্তু দারুণ একটি ফিচার। আপনাদের বাচ্চা যখন এই পেন্সিল বক্সটি স্কুলে নিয়ে যাবে বা সবাই কিন্তু এই পেন্সিল বক্সটির দিকেই তাকিয়ে থাকবে, খুবই সুন্দর। এটার কালার যেমন দারুণ, এটার ফিচারগুলো কিন্তু খুবই ইউনিক। তো ভিউয়ার্স, কালারগুলো দেখে নিই এটার। এই যে একটি কালার, ওয়াও, খুবই দারুণ, খুবই কিউট একটি কালার, খুবই চমৎকার। আরও একটি কালার রয়েছে, এই কালারটিও কিন্তু খুবই দারুণ লাগছে, পেন্সিল বক্সটি দেখলেই মনে হয় যে হাতে নিয়ে বসে থাকি। ভিউয়ার্স, এই যে একটি ছোট পেন্সিল বক্স, আপনারা যারা ছোটোর মধ্যে চাচ্ছিলেন পেন্সিল বক্স, তাদের জন্য এই পেন্সিল বক্সটি আমরা নিয়ে আসলাম। এটিরও কোয়ালিটি খুবই দারুণ। এই কিন্তু আপনার দুটি শেপ দেওয়া আছে, একটি ছোট একটি বড়, এটিও আপনারা নিতে পারেন চাইলে। সিম্পলের মধ্যে খুবই সুন্দর, খুবই গর্জিয়াস। এদিকে কিন্তু শার্প করলে এদিকে ময়লাটা এদিকে জমে থাকবে, পরবর্তীতে আপনি ফেলে দিতে পারবেন। তো এটার আরও কিছু মডেল রয়েছে, আরও কিছু থিম রয়েছে, সেই থিমগুলো আমরা দেখিনি। এই যে একটি থিম, এই যে একটি ফিশের থিম, আরও একটি ফিশের থিম রয়েছে, প্রত্যেকটাতেই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের একটি থিম ইউজ করা হয়েছে। ওয়াও ভিউয়ার্স, এটা হচ্ছে আরও একটি পেন্সিল বক্স, এটিরও কোয়ালিটি খুবই দারুণ। এটি একটু ছোটো শেপের মধ্যে, অনেকেই ছোটো শেপের মধ্যে পেন্সিল বক্স খুঁজেন, যাতে যাদের ব্যাগের পকেট ছোটো বা ছোটো ব্যাগ ইউজ করেন, ছোটো বাচ্চাদের জন্য এই পেন্সিল বক্সটি খুবই দারুণ হবে। প্রথম প্রথম আপনার বাচ্চার স্কুলে যাওয়ার জন্য এই পেন্সিল বক্সটি দিতে পারেন। এটির থিমও খুবই সুন্দর, একটি স্পেস থিম এদিকে ইউজ করা হয়েছে। এটিরও বেশ কিছু কালার রয়েছে, সে কালারগুলো আমরা দেখে নিই। এই যে একটি কালার, খুবই কিউট একটি কালার। এই যে আরও একটি কালার, এই কালারটিও কিন্তু খুবই স্মার্ট এবং খুবই প্রিমিয়াম লাগছে। আপনারা চাইলে যে কোনো কালার সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওতে। কোন পেন্সিল বক্সটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটি আমাদেরকে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। তো অর্ডার করতে চাইলে এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক অনুযায়ী এখনই আমাদের ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে নক দিন, সেখান থেকে আপনার অর্ডারটি কনফার্ম করে নিন। আমাদের স্টক কিন্তু খুবই সীমিত, অতএব দ্রুত আপনার পছন্দের প্রোডাক্টটি পারচেস করে নিন। ওকে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।